হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আছি, আমার পরিবার পরিজনে মোটামুটি আল্লাহ ভালো রেখেছে, ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন রান্না করছি। তো আজকে খুব সুন্দর করে একটা খুব মজাদার একটা রান্না করব, সেটা হচ্ছে মাগুর মাছের হালকা মাগুর মাছের ঝোল। তো একটু ঝালঝাল হবে মাগুর মাছের ঝোল করতে হলে। তো ঝোলটা বলতে খুব বেশি পাতলা ঝোল করব না, একটু টমেটো দিয়ে একটু মাখা মাখা টাইপেরই ঝোলটা করব। তো ঠিক আছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং এখন দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একদম বেশি একটু বেশি চপার দিয়ে গুঁড়া গুঁড়া করে নিয়েছি। তো দিয়ে দিলাম রসুন বাটা। তো মাছে একটু রসুন বাটাটা দিলে ভালো লাগে। তো রসুন বাটা দিয়ে আমি হচ্ছে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, অবশ্যই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোটো বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, দিয়ে দিলাম হলুদ গুঁড়ি। তো এখন একটু ভালো করে নেড়ে নিচ্ছি, একটু ভালো করে নেড়ে যেন লেগে না যায়, মানে চুলা যেন পুড়ে না যায়, লেগে যায় না বলতে যেন পুড়ে না যায়। হ্যাঁ, হাঁড়িতে মশলাটা লেগে গেলে মানে পুড়ে গেলে তখন কিন্তু খেতে আর মজাটা তেমন লাগে না। এই যে আমি মরিচ গুঁড়ি দিয়ে দিলাম, এখন হচ্ছে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি সুন্দরভাবে মাছটা রান্না করব যেভাবে আমি সবসময় করে থাকি। আর এইভাবে যে কোনো মাছ আমি রান্না করলে আমার বাচ্চায় আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আর দেখি মাগুর মাছ রান্না করব আজকে, মাগুর মাছ। তো আমার কাছে মাগুর মাছ একটু সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো আমার কাছে মাগুর মাছ তরকারি দিয়ে রান্না করার থেকে একটু এভাবে করে নিলে ভালো লাগে। তো সামান্য একটু পানি দিলাম। তো এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, একটু মশলাটা কষি নিই, কষে গেলে আমি হচ্ছে এখানে মাছ দিয়ে দিব। এই তো তেলটা উপরে ভেসে উঠেছে মাশাল্লাহ। এখন আমি দেশি মাগুর মাছ একটু কালো কালোই হয়, আর আপনারা গত ব্লগে দেখেছেন আমি কীভাবে মাগুর মাছগুলোকে ধুয়েছিলাম এবং কতটা যত্ন করে আমি মাছগুলোকে কতবার আস্ত অবস্থায় লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এবং কাটার পরে আবার লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে একদম উপরে পিছিল ভাতটা যেন যতক্ষণ না চলে যায় ততক্ষণ ধুয়েছি। তো ঠিক আছে, দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ, লবণ লাগলে আবার দেওয়া যাবে। তো মাগুর মাছ, শিঙ মাছ এগুলো আসলে রেগুলার বাসায় রাখা উচিত, কারণ দেখা যায় পর একটা সময় বাচ্চারা খেতে চায় না, ভাবে যে এটা কী মাছ কেমন জানে, যেমন আমার প্রাপ্তি একদমই খেতে চায় না, বলে যে আমার এটা কেমন লাগে দেখতে একদিন সাপের মতো। তো এটা বলেও খেতে চায় না, আমার খুব কষ্ট হয় জোর করে খাওয়াই। তো খেতে হবে। তো দিয়ে দিলাম সামান্য একটু পানি, কয়েকবার এরকম পানি দিয়ে দিয়ে কষাতে হবে। মাগুর মাছ অনেকের ধারণা যে অনেক সফট, কিন্তু রোয়াগুলোর ভিতর থেকে টেস্টটা ঝোলের সাথে মিশতে হলে এবং মশলার যে একটা তেল ঝাল থাকে ওগুলো ঢুকতে হলে মাছের ভিতরে একটু টাইম লাগবে। তো টাইম নিয়ে কিন্তু মাগুর মাছ, শিং মাছ একটু রান্না করতে হয়। তো আমি পানি দিয়ে এখন হচ্ছে আস্তে ধীরে একটু ঢাকনাটা দিয়ে দিব, বলক দিচ্ছে। এই যে অলরেডি বলক দিয়ে দেখতেই পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে গেছে, তেল আর পানি ঝোল সব একসাথে হয়ে খুব সুন্দর বলক দিয়ে মাছটা খুব ভালোভাবে রান্না হচ্ছে। তো মাছটা এদিক দিয়ে সেদ্ধ হোক, আমি টমেটোটা এখনই ঢেলে দিলাম, কারণ কি মাছটা সেদ্ধ প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে টমেটো যদি আমি আরও আগে দিতাম মাছটা কিন্তু খুব একটা ভালো লাগতো না খেতে। তো টমেটোগুলো খুব হার্ড, শক্ত শক্ত, মানে একদম মানে একটু বেশি সফট না, বেশি নরম হয়ে গেলে ওই টমেটো দিলে আবার ভালো লাগে না। তো আমি টমেটোটা আস্তেই রাখবো, বেশি ইয়ে করবো না, একটু সামান্য পানি দিলাম। এই পানিতে টমেটো এবং মাগুর মাছ হয়ে যাবে, আর দিয়ে দেবো কাঁচামরিচ। আমি কাঁচামরিচ এবং টমেটো একসাথেই দিয়েছি। তো এখন একটু ঘুরিয়ে হাঁড়িটাকে ধরে ঘুরিয়ে দিচ্ছি, নাহলে মাছটা ভেঙে দিতে পারে। তো ইনশাল্লাহ খুব ভালো লাগবে, মাশাল্লাহ অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছি আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হচ্ছে খুব ভালো হবে। তবে এটা এরকম করে মাগুর মাছ ঝোল করে একটা সুন্দর সাদা বাটিতে, কাচের একটা সাদা রঙের বাটিতে ঢেলে নিলে মাশাল্লাহ
দেখতে যতটা সুন্দর লাগবে খেতে তার থেকেও বেশি ভালো লাগবে, আর দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে যাচ্ছে, তো আমি দিব ধনে কুচি দিয়ে দিব। তো ধনে পাতাটা আমি একটু কেচে দিয়ে কেটে নিচ্ছি, কারণ বটি দিয়ে কাটার মতো অবস্থা নাই, খুব দ্রুত সব করার চেষ্টা করছি, অনেক কাজের চাপ। তো আমি কেচে দিয়ে কেটে আমি হালকাভাবে নেড়ে দিব, তাহলে সব দিকে ধনে পাতাটা লেগে যাবে। আর এইভাবে ধনে কুচি দিয়ে মাগুর মাছ টমেটো দিয়ে ধনে কুচি দিয়ে মাগুর মাছের ঝোল সত্যি অসাধারণ। এরকম একটা তরকারি হলে সত্যি অসাধারণ লাগে, এরকম একটা মাছের তরকারি দিয়ে কিন্তু ভাত খেয়ে না যায়। আর যদি বাচ্চারা খেতে না যায়, কষ্ট করে আমরা প্রত্যেকটা মা একটু যত্ন নিয়ে ধৈর্য ধরে হলো বাচ্চাদেরকে যদি খাওয়াই দিই এবং খাওয়াতে সময় যদি বলি যে এটা হচ্ছে মাগুর মাছ, ওরা মুখে টেস্টটাও পাবে এবং মাছটাও চিনবে, তখন একটা সময় আর ওদের রুচি কোনো সমস্যা হবে না বা ওদের ওরকম কোনো খারাপ লাগবে না। তো ঠিক আছে, এই যে ঢেকে দিলাম, তো আর একটু 5-10 মিনিট পরে আমার মাছের তরকারিটা হয়ে যাবে। এই তো মাছ প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।